আজকে আমাদের নতুন ট্রিপ স্টার্ট হচ্ছে, সঙ্গে মা, আমার মা সুন্দরী মা যাব এখন হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে গিয়ে হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস ধরবো, তাতে করে আমরা যাবো আজকে দেওঘর। গেট বন্ধ করছে, এখানে আমাদের ব্যাগ ট্যাগ রেডি, দাদা আরেকটা ব্যাগ নিয়ে চলে গেছে। আর আমরা কোথায় থাকবো না থাকবো সেটা আমিও ভালো করে জানি না, দাদা এগুলো সব ঠিক করেছে। আর মজা হবে ফ্যামিলির সঙ্গে, অনেকদিন পরে, অনেক বছর পরে ফ্যামিলির সঙ্গে যাওয়া হচ্ছে। বাবা যাচ্ছে, মা যাচ্ছে, দাদা যাচ্ছে, আমি যাচ্ছি, আর দাদার কিছু কলিগরা যাচ্ছে, তাদের ফ্যামিলির কিছু ফ্যামিলি মেম্বাররা যাচ্ছে। মা কেমন লাগছে? মজা হবে তো? হ্যাঁ দেখি কয়েকটা মায়ের ফটো তুলে দিই, দেখি দাঁড়াও এদিকে দাঁড়াও, এত আগে আগে যাচ্ছি কেন? দুটো সময় ট্রেন আমাদের হচ্ছে ট্রাভেলিং ব্লগ, মানে ট্রাভেল করবো, ঘুরতে যাওয়ার ব্লগ, ঠিক আছে? ওরা ঘরে বসে ব্লগ বানায়, আমরা ঘুরতে গিয়ে ব্লগ বানাবো। হ্যাঁ এক জায়গায় বসে বসে ব্লগ কেন বানাবো, তাই না? ফোনটা বড্ড নড়াচড়া করছে, মাকে আবার ফর্সা ফর্সা লাগছে। হ্যাঁ আমিও ফর্সা ছেলে। পৌঁছে গেছি, বাট এখন অবধি ট্রেনের বোর্ড দেখাইনি। ট্রেনের বোর্ডে ট্রেনের নাম মোস্ট ক্রাউডেড স্টেশন ইন ইন্ডিয়া, বেসিক্যালি আমরা যাচ্ছি হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেসে জসিডিতে নামিয়ে দেওয়ার যাব। দাদা এসে গেছে, বাবা এখন আর কাজে ছিল, মা চলে এসেছি, দাদা যাচ্ছে, আর আমাদের গ্রুপের আরো অনেক মেম্বার যাচ্ছে, যারা দাদার এমপ্লয়ি তারাই যাচ্ছে। আর ট্রেন এসে গেছে, এই ট্রেনটাই এলো যাক, আর এটাই করে আমরা আবার রিটার্ন যাবো, মানে আমরা যাবো আর কি। আমাদের বগি D4, আর সবাই মোটামুটি উঠছে। ট্রেনে উঠে পড়ে যাচ্ছি হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেসে, আর নামবো জাসিডি, আর ওখান থেকে যাবো এরা মাম্মি মাম্মিজি। হ্যাঁ কী হয়েছে? হ্যাঁ সে তো তুলে দিচ্ছে, মাম্মিকে মুখটা একটু হ্যাঁ হ্যাঁ কী হলো মুখটা এমনি কেন? হ্যাঁ এই গুন্ডি খাচ্ছে। গুন্ডি খাচ্ছে ভিডিওতে সবাই দেখবে। মা তাড়াতাড়ি ছেলে
ছেলে আর তার মা। ইম্পর্টেন্ট পার্সন ইম্পর্টেন্ট পার্সন ঘুরে গেল না ঠিক মুখে দাদা আর বাবার যুগল বন্ধু চলছিল, এখন কখন কি খেতে হয় না খেতে হয়, শরীর কি করে ঠিক রাখতে হয় তখন এখন কথাবার্তা চলছিল, তাই জন্য একটু অনেক প্রোটিন খাবার দাবার খাওয়া হচ্ছে বাবার। মা আবার বারবার আমাদের দিকে আসে, মা ওখানে বসে বসে বোর হচ্ছে, মা ওখানে বসে বসে বোর, মা ওখানে বসে বসে বোর হচ্ছে দেখে নিয়ে চলে। বাবা এখন হেলথ টিপস দিচ্ছে কিভাবে বডিকে ফিট রাখতে হয়, দেখার মতো। ও ভাই মুঝে মারো মুঝে মারো, ও ভাই তুলে নেবো তুলে নেবো চিন্তা নেই।
আমরা মোটামুটি এসে গেছি সবাই মিলে, সিটি জাংশন। এখন অটো ধরা হবে, অটো করে যাওয়া হবে। বাবা কোনটা? ওটা মন্দির না, ওটা হচ্ছে স্টেশন। ওটা স্ট্রাকচারটা অন্য। আমরা দমদম থেকে বেরোলাম আর হাওড়া স্টেশনে এসে হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেসে উঠলাম। উঠে মোটামুটি 2:05 ট্রেনের টাইম ছিল আর আমরা স্টার্ট করলাম 2:20 ট্রেন ছাড়লো আর আমরা এখানে পৌঁছলাম কত 25-এ, মানে 6:25-এ 6:25-এ পৌঁছালাম। দেন দাঁড়িয়ে আছে অটোর জন্য, দাদা গেছে আর অটো আনতে, তো অটো ডেকে এনে আমরা দেন হোটেলে যাবো। হোটেলে গিয়ে এবারে ভালো করে দাদার থেকে জেনে আমরা এসে গেছি এই দেওঘরের জায়গাটার নাম টাওয়ার বলে। এখানে হোটেল কার্তিক আছে, যে টাওয়ারটা জায়গাটার নাম জানি না, দেওঘরের মধ্যেই পড়ে। এটা হচ্ছে এই যে হোটেল কার্তিক, এটা ওটা। এখানে জামা কাপড়ের দোকান আছে পুরো সঙ্গেই, জামা কাপড়, মেয়েদের জামা কাপড় আর ছেলেদেরও। এই যে হোটেল কার্তিক, এখানে এই ছেলেদের জামা কাপড়, প্যান্ট, জামা অনেক কিছু পাওয়া যায়। যদি না নিয়ে আসতে থাকো তাহলে এখান থেকে নিতেও পারো। রুমগুলো ফার্স্ট ফ্লোরে পেয়েছি, 1800 টাকা করে নিয়েছে। নন এসি রুম আর ডাবল বেড, মানে চারজন থাকার মতো। রুমগুলো খুবই সুন্দর। ব্যালকনি এটা পুরো টাওয়ারের সামনে। একটা রুম দিয়েছে এক, আচ্ছা আমার কাছে দিচ্ছি, দুটো রুম দিয়েছে না, চপ্পল আনা হয়। বাথরুমটা মোটামুটি ভালো, একটা টিভি দিয়েছে, যেটা ইচ্ছে হলে দেখবে না দেখবে না। এতগুলো চেয়ার আছে, 4টে চেয়ার আছে। রুমটা মোটামুটি ভালোই আছে। এটা অ্যাকচুয়ালি দুটো ঘর, দুটো ঘরকে একটা ঘর করে দিচ্ছি। এখানে একটা বারান্দা, ভালোই মোটামুটি, খারাপ না, সুন্দর। 1800 টাকায় দুজন দুটো বেড দিচ্ছে, খারাপ কথা। এটা বাবা ধাম, অ্যাকচুয়ালি বাবা ধাম বা বাবা মন্দির যাই বলতে পারো। দেওঘর, বাবা ধাম,